नमस्कार বন্ধুরা, অনেকক্ষণ স্টুডিও থেকে তোমাদের কাছে চলে এসেছি। আজকে চিকেনের একটি নতুন রেসিপি, চিকেন কান্তি রেসিপি। এই রেসিপিটা চিকেন কষা থেকে একটু ভিন্ন ধরনের হয়। রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। চলো দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করব। দেখো, এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। মশলাগুলো এবার আমি ভেজে নিচ্ছি। গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, সব কিছু মশলা, মৌরি, সব কিছু মশলা খুব ভালো করে ডাইরোস্ট করে নিলাম। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে একটু গরম করে নিলাম। নিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করেই ভাজবে। ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে পেঁয়াজ রসুনের আদা রসুনের পেস্টটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে যখন একটু লাল হয়ে আসবে এবার পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার দেখো এখানে আমি 350 চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনগুলো টুকরো বড়ো বড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পেঁয়াজ আর রসুন আদার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার চিকেনের টুকরোগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে চিকেনের টুকরোগুলো এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মশলাগুলো দেব। দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজার পর। এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ডাইরোস্ট করে নিয়েছি। সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে নিচ্ছি। এই মশলাটা এই চিকেন কান্তিতে মাস্ট। এই মশলাটা দিলে এর টেস্টটা অন্যরকম হয়, খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা তোমরা লুচি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে পারবে। ফ্রাইড রাইস, রাইস সব কিছুর সাথে খেতে পারবে। এবার আমি দেখো ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এবার আমি দেখো একটা টক দই ব্যবহার করছি। খুব বেশি পরিমাণে টক দই দেবো না, যেহেতু আমার মাংসটা কম আছে তার জন্য বুঝেই আমি টক দইটা ব্যবহার করবো। দিয়ে এবার 4 থেকে 5 মিনিট একটু ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার মাংস ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও আমি খুব ভালো করে চিকেনগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ঘেঁটে নেব, রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। দেওয়ার পর আবার ঢেকে দিয়ে 2 মিনিট কভার করে রাখবো। এবার দেখো ওপর থেকে আমি কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এই কসুরি মেথিটা দিলে খুবই খেতে সুন্দর হয়, আর মেথির গন্ধ তো জানো খুবই সুন্দর। কসুরি মেথিটা দিয়ে দেখো একটু ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের চিকেন কান্তি রেসিপি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখাবো অন্য কোনো রেসিপির সাথে।